OFK My Learning App। हेलो बंधुरा, OFK रोबोटिक्स कोर्से तुम्हारे सकल के जाना स्वागत। तुम्हारे कोर्से साथे आछि आमी अभिभोष। आज के पर्व आमरा आलोचना करब Arduino IDE किभाबे इन्स्टल करते हैं। तालो चलो शुरू करा जाक। Arduino IDE सफ्टवेयर किभाबे इन्स्टल करब तार धाप हलो मूलत चारटी। प्रथमे आमरा ब्राउजारे गिए Arduino वेबसाइटे जाब। Arduino वेबसाइटटी हलो www.arduino.cc। ताले चलो शुरू करी। एखाने एखन आमरा Arduino वेबसाइटे चले जाब। এটি হচ্ছে Arduino ওয়েবসাইট। ধাপ দুই, Arduino ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে ডাউনলোড দ্য Arduino IDE অপশনটি পাওয়া যাবে। তাহলে চলো আমরা অপশনটি খুঁজি কোথায় আছে। এখানে দেখো উপরে একটা অপশন আছে সফটওয়্যার। এই সফটওয়্যার অপশনে আমরা ক্লিক করব। এখন Arduino সফটওয়্যার অপশনে চলে যাওয়ার পর এখানে দেখো নিচে লেখা আছে ডাউনলোড Arduino IDE 1.8.13, অর্থাৎ এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এখন এই ডাউনলোড অপশনটি দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ জিপ ফাইল, উইন্ডোজ অ্যাপ 10, দেন লিনাক্স, ম্যাক, বিভিন্ন ধরনের অপশন আছে। তো যার যেটা প্রয়োজন সে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে আমি নিই, ডাউনলোড করি, ব্যাস ডাউনলোডে ক্লিক করলাম। এখন Arduino ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি। তুমি যদি চাও তুমি কিছু টাকা ডোনেট করতে পারবে, যেমন এখানে দেখো বিভিন্ন ধরনের ডলার লেখা আছে। তোমার যেটা প্রয়োজন হবে বা তোমার যেটা ইচ্ছা হবে তুমি ডোনেট করতে পারো তাদেরকে। আর তোমার যদি ইচ্ছা হয় যে তুমি ফ্রিতে ইউজ করবে তাহলে তুমি সেটাও করতে পারো। তাহলে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। ডাউনলোড হচ্ছে, ততক্ষণে আমরা একটা চল প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া, যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই তাদের কি হবে, তারা Arduino প্রোগ্রামিং কি করতে পারবে না? উত্তর হলো অবশ্যই পারবে। তাহলে কিভাবে পারবে? আমাদের সকলের তো অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, তাই না? আমরা চাইলে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে Arduino IDE সফটওয়্যারটি নামিয়ে সেখানেই কোড করতে পারবো। তাহলে চলো একবার দেখে আসি সেটা কিভাবে হবে। আমরা প্রথমে প্লে স্টোরে যাব। Arduino IDE, এই দেখো, এই Arduino IDE, এটি হচ্ছে সেই সফটওয়্যার বা অ্যাপ। এখন এটি যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবে। ইনস্টল করা হয়ে গেলে ঠিক কম্পিউটারে আমরা যেরকম প্রোগ্রাম করব এখানেও ঠিক সেরকমই প্রোগ্রাম হবে। তাহলে চলো দেখে আসি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে কি না। আচ্ছা, তো আমাদের এখানে এখন Arduino সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। আর একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে মোবাইলে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে যারা Arduino প্রোগ্রামিং করবে তাদের একটা ছোট জিনিস লাগবে, সেটি হচ্ছে OTG। এখন অনেকে হয়তো OTG চিনবে না, তাই আমি তোমাদেরকে এই OTG ছবি দেখাচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে একটা OTG। এই OTG-র সাথে আমরা ফোনে যে চার্জার আছে না, USB কেবল, ওই USB কেবলের এক প্রান্ত OTG-র এখানে, আর এক প্রান্ত হচ্ছে যে তোমার Arduino-তে। তারপর আমরা কানেক্ট করে Arduino-র সাথে মোবাইল ফোনে কানেক্ট করে প্রোগ্রামিং করতে পারবো। আচ্ছা, এবার চলো Arduino সফটওয়্যার ইনস্টল করে নিই। এখানে আমরা ইয়েস দিব। আই এগ্রিতে ক্লিক করলাম, নেক্সট দিলাম, দেন ইনস্টল। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ক্লোজ লিখে এই দেখো Arduino সফটওয়্যার চলে এসেছে, ঠিক আছে না? আচ্ছা, এই অবধি। পরবর্তী ক্লাসে আমরা জানবো Arduino IDE সফটওয়্যারটি সম্পর্কে।